বুঝো না, এই এলাকাটা খুব একটা ভালো না। আমার কি দেখে তোমার ভিখারি মনে হয়? বর্দদার খালি তো একটা ধন্যবাদ দিতে পারছেন যে আপনারা আমি উপকার করছি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য অনেক কষ্ট করে আজকের এই ভিডিওটি বানিয়েছি। সো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট রইলো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর এই ধরনের এডিটিং ভিডিওর মাস্টার বলতে গেলে যার কথা না বললে নয়, সে হচ্ছে স্বপন আহমেদ। আপনারা তার সবাই তাকে চান চিনেন ইউটিউবে। এবং আসলে আমি এডিটিংটা অনেক আগে থেকেই জানি, বাট এই ধরনের আইডিয়াটা বলতে গেলে ইন্সপাইরেশন আমি স্বপন আহমেদের কাছ থেকেই পেয়েছি। তার অনেক ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও আমি দেখেছি। সো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট রইলো, পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারা রিয়েলিস্টিক ফিডব্যাকগুলো দিবেন এবং আপনাদের নেক্সটে, তার মানে ফিউচারে, কোন ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চান, কার সাথে দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি তাকে নিয়েই ভিডিও বানাবো। তো চলুন পুরো ভিডিওটা দেখি। বলতে গেলে একটু চোখ কান খোলা রাখতে হয়, বুঝো না, এই এলাকাটা খুব একটা ভালো না। এই ছেলেটা দেখছেন কিভাবে ব্যাগ নিয়ে দৌড়িতেছে, আর বিশেষ করে তোমাদের মতো সুন্দর মেয়েদের তো বেশি চোখ কান খোলা রাখতে হবে। এত দিমাগ ভালো না আর কি, এমন করলেন আপনি? এটা তো যে কেউ এখানে দাঁড়িয়ে থাকলে করতো। সুন্দরী বলছি আর ভাব দেখাচ্ছেন। আমি আমি ভদ্র একটা ছেলে, আমি নতুন টিকটক ইউজ করি, তার মানে এই না যে তুমি আমাকে, তোমার আমি উপকার উপকার করছি আর তুমি আমার টাকা দিবা? কাঁচা কিন্তু মোটে ঠিক হইতেছে। তুমিও কিন্তু টিকটক করো, তোমার টিকটক ভিডিও সাউন্ড স্পাইসি আজকে দার আজকে সারম না। অন্তত তুমি তোমার বন্ধু বান্ধব একটু বলতে পারো তো, একটু সাপোর্ট করার জন্য। তোমার ভিডিও কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু তুমি কাউকে সাপোর্ট করো না, একদিকে ডোনেট করছো আমার, এখনো করো নাই। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই ফানি ভিডিওটি? প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, আর নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন, তবেই আমি আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। সো আজ এ পর্যন্তই। আর যারা যারা এখন আমার চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। স্টে ক্রিয়েটিভ। তোমার বিয়ের বয়স হয়ে গেছে? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। তোমার জন্য কত ওয়েট করবো? সামান্য বিরিয়ানি আর যে কোনো মূল্য